বনফুলে আপনাকে স্বাগত। বন্ধুরা, মিশন চন্দ্রমল্লিকা 2023-2024 সিজনের ভিডিওগুলো আপনারা বনফুলের পর্দায় দেখছেন। বন্ধুরা, এই যে গাছগুলো আপনারা দেখছেন, এই প্রত্যেকটি গাছ হলো পম্পন ভ্যারাইটি। বিভিন্ন কালারের গাছ রয়েছে এবং গাছগুলো দেখুন ঝাড় কেমন হয়েছে, খুব সুন্দর ঝাড় হয়েছে। তো চন্দ্রমল্লিকা এই রকমভাবে তৈরি করতে গেলে, বিশেষ করে মাটির মিডিয়ায় যারা চন্দ্রমল্লিকা করতে চাইছেন, তারা অবশ্যই অবশ্যই ভিডিওগুলোকে ফলো করুন, আপনারাও করতে পারবেন। এবং যারা ভাবছেন যে দেরি হয়ে গেল, সত্যি দেরি হয়ে গেছে, এবছর নভেম্বর মাস পড়ে গেছে, তো নভেম্বর মাসে আমরা চন্দ্রমল্লিকা যদি করি এই রকম শেপ হয়তো করতে পারবো না, যারা নতুন শুরু করছেন। কারণ এই চন্দ্রমল্লিকাগুলোকে এই রকম শেপে আনতে মোটামুটিভাবে আমাদের 7 মাস সময় দিতে হবে, অর্থাৎ মে জুন মাস থেকে যদি আমরা শুরু করি তাহলে ঠিক এই রকম চন্দ্রমল্লিকা আমরা প্রত্যেকেই করতে পারবো। তো যারা চন্দ্রমল্লিকা করবেন ভাবছেন সময় তো শেষ হয়ে গেল আর হবে না, তাদের বলবো আপনারা হতাশ হবেন না। আগামী বছর মে মাস থেকে আবারও চন্দ্রমল্লিকা সিরিজ শুরু হবে। তো বন্ধুরা, অবশ্যই অবশ্যই আর কয়েকটা মাস অপেক্ষা করুন, আগামী বছরের জন্য অবশ্যই আমরা প্রথম থেকে আবার সকলে মিলে শুরু করব চন্দ্রমল্লিকা সিরিজ 2024-2025 সিজন। তো বন্ধুরা, কিভাবে করছি, মাটি কিভাবে তৈরি করছি, সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর পরপর আসতে থাকবে। মাটি তৈরি থেকে শুরু করে একদম চন্দ্রমল্লিকা থামপটের যে চারা, সেই চারা কিভাবে বসাবেন, তারপরে কিভাবে যত্ন আত্তি করে ধীরে 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 এইভাবে বড় করে তুলবেন, তার সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। অর্থাৎ এক কথায় বলা ভালো, আমিও শুরু করব, আপনারাও আমার সাথে শুরু করবেন এবং একসাথে পথ চলতে শুরু করব, কিভাবে আমরা এগোব সমস্ত বিষয়গুলো ভিডিও আকারে প্রকাশ করব, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং এগিয়ে চলবেন। আশা করি আপনারাও ঠিক এই রকম কাজ করতে পারবেন। তো বন্ধুরা, ফাইনাল পিঞ্চিং হয়ে গিয়েছে। আপনারা জানেন ঘ্যাস মিডিয়ায় চন্দ্রমল্লিকা ভালো হয়, অর্থাৎ সিন্ডারে চন্দ্রমল্লিকা ভালো হয়, এটা আমরা জানি। কিন্তু আমাদের অনেকের কাছে ঘ্যাস থাকে না বা সিন্ডার থাকে না বা সিন্ডারের প্রচুর দাম হয়, আমরা অনেক সময় সেটা ঠিকমতো জোগাড়ও করতে পারি না। আমি যেমন জোগাড় করতে পারিনি, কিন্তু আমি মাটির মিডিয়াতে গাছ করে কিন্তু আমি স্যাটিসফাইড, বিকজ এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সিন্ডারের থেকে কোনো অংশে কম নয়। প্রত্যেকটি গাছ আপনি একটু দেখুন খেয়াল করে, এই যে মাটির মিডিয়াতে যে গাছগুলো রয়েছে এবং গাছগুলোর যা শেপ আমি আনতে পেরেছি, তা সিন্ডার মিডিয়ার গাছের থেকে কোনো অংশে কম নয়। তো বন্ধুরা, অবশ্যই অবশ্যই আপনারাও এই চন্দ্রমল্লিকা গাছ করুন। দেখুন প্রত্যেকটি গাছের শেপ দেখুন, আমি দেখাচ্ছি। যদিও খোলা আকাশের নিচে আমার শেড নেই, খোলা আকাশের নিচে করছি, তাই কয়েকবার সমস্যার সম্মুখীন হয়েছি, বিশেষ করে বৃষ্টির সম্মুখীন হয়েছি বা নিম্নচাপের সম্মুখীন হয়েছি, তখন গাছগুলো একটু ঝিমিয়ে পড়েছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে গাছগুলো সেই সমস্যা থেকে বেরিয়ে আনতে পেরেছি এবং তাদের যে গ্রোথ, সেই গ্রোথকে পুনরায় সচল করতে পেরেছি। এই গাছটি দেখুন, একটি খুব সুন্দর গাছ, যেটাকে আমরা বলি পম্পনের ক্ষেত্রে স্পুন ভ্যারাইটি। সেই স্পুন ভ্যারাইটির একটি গাছ, পিঙ্ক কালারের হবে ফুল, কত সুন্দর গাছটি শেপ নিয়েছে। তো বন্ধুরা, তার পাশেই একটা অ্যানিমন ভ্যারাইটি দেখাচ্ছি, এটা অ্যানিমন ভ্যারাইটির গাছ। অ্যানিমন ভ্যারাইটির ক্ষেত্রে দেখা যায় একটি ডাল পিঞ্চিং করলে তার চারি সাইড থেকে 3-4টি করে নতুন শাখা বেরিয়ে আসে। স্পুন ভ্যারাইটির ক্ষেত্রে যেটা দেখা যায় যে একটি ডালের মাথা পিঞ্চিং করলে দুটো করে আমরা ব্রাঞ্চ পাই, কিন্তু অ্যানিমন ভ্যারাইটির ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ব্রাঞ্চ আমরা পাই। তো এটা একটা অ্যানিমন ভ্যারাইটি, এটা হলুদ অথবা সাদা যে কোনো একটা হবে। আমার কাছে এবছরের দুটো অ্যানিমন ভ্যারাইটি রয়েছে, হলুদের রয়েছে এবং সাদার রয়েছে। তো বন্ধুরা, প্রত্যেকটি গাছকে একটুখানি খেয়াল করুন, প্রত্যেকটি গাছ মাটির মিডিয়াতে রয়েছে। দেখুন এই দুটো গাছ, দেখুন এই দুটো স্পুন ভ্যারাইটি, রেড স্পুন, সাইডে কিছু জায়ান্টস রয়েছে। তো এই যে গাছগুলো, এই গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এবং প্রত্যেকটি গাছ, এখানকার যে গাছগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটি শান্তিপুর যে পুষ্পমেলা নদিয়া জেলা, সেখানে আমি অবশ্যই পাঠাবো। তো এই যে গাছগুলো দেখুন, এই যে এটা একটা অ্যানিমন ভ্যারাইটি, এই গাছটি দেখুন, প্রত্যেকটি গাছ পিঞ্চ করে দেওয়া রয়েছে, আর নতুন করে আর পিঞ্চ হচ্ছে না, কারণ নভেম্বর মাস পড়ে গেছে, এখন গাছে 10-26-26
চলবে। তো নভেম্বর মাসের শুরুতে কিভাবে আমরা পরিচর্যা করব তার ভিডিও আপনারা অবশ্যই দেখেছেন। এর আগের যে এপিসোড সেই এপিসোডে আমি বলেছিলাম নভেম্বর মাসে এই পরিচর্যার উপরেই গাছ চলতে থাকবে এবং নতুন করে গাছে যখন কুঁড়ি দেখতে পাবো এই গাছগুলোতে যখনই কুঁড়ির দেখা মিলবে সঙ্গে সঙ্গে চালু হবে একটি নতুন সার যেটা আমি গাছে স্প্রে করব, সেটা হচ্ছে 0050, অর্থাৎ সেখানে নাইট্রোজেনের ভাগ শূন্য এবং ফসফেটের ভাগ শূন্য, শুধুমাত্র পটাশ থাকবে 50%, সেটি চালু হবে। এটি দিলে পরে কুঁড়ির যে ওভারঅল গ্রোথ কুঁড়ির, সেই কুঁড়ির গ্রোথ বাড়বে, কুঁড়ি পরিপুষ্ট হবে এবং গাছে কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটি কুঁড়ি বিকশিত হবে। তো এই হলো বর্তমান পরিস্থিতি। দেখুন প্রত্যেকটি গাছকে একবার দেখাই বন্ধুরা। এখন এই মুহূর্তে গাছগুলোতে জলের পরিমাণ একটু বেড়েছে, কারণ গাছের ভলিউম বেড়েছে, তো জল দিতে হবে বুঝে বুঝে। জলের পরিমাণ বাড়লেও জল বুঝে বুঝে দিতে হবে। জল আমরা মগে করে দেব এবং কোন গাছে কতটা পরিমাণ জল লাগছে মাটি পরীক্ষা করে আমরা দেব। গাছের গোড়া যদি ভেজা থাকে তাহলে সেক্ষেত্রে জলের পরিমাণ একদম কম দেব, একটি মগের হয়তো সামান্য অংশই জল দেব। কিন্তু যে সমস্ত গাছের ক্ষেত্রে দেখা যাবে গোড়া শুকিয়ে এসছে সেখানে আমরা এক মগ ভর্তি করে জলই দেব। যেমন আজকে আমার এই গাছগুলোতে আমি দুপুরবেলায় একবার জল দিয়েছি আর সকালবেলায় কিন্তু আমি গাছে 10-26-26 যে খাবারটা আমি ব্যবহার করছি গাছের ক্ষেত্রে এই মুহূর্তে সেটা ব্যবহার করেছি। তো বন্ধুরা আর কি করেছি, আর দুপুরবেলা একবার গাছগুলোকে ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি। এখন বিকেলবেলা প্রত্যেকটি গাছ দেখুন খুব সুন্দরভাবে রয়েছে, কোনো গাছ কিন্তু ঝিমিয়ে নেই, প্রত্যেকটি গাছ একদম সবুজ এবং প্রাণবন্ত এবং সতেজ। তো বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর সেই সাথে এবছর যারা এরকম গাছ করতে পারলেন না হতাশ হবেন না, আগামী বছরও শুরু হবে মিশন চন্দ্রমল্লিকা 2024-2025 সিজনের যে ভিডিও সেই ভিডিও আপনারা শুরু করবেন। আমি অন্তত মে মাস থেকে শুরু করার ইচ্ছা প্রকাশ করছি। মে মাসের আগে মোটামুটি এপ্রিল মাসে মাটি তৈরি করে ফেলবো এবং মে মাস থেকে আগামী বছরের জন্য চন্দ্রমল্লিকার যে প্রস্তুতি সেই প্রস্তুতি শুরু করে দেব। মে মাসে গাছ আমি ফার্স্ট পটিং করে দেব। তো বন্ধুরা 2 ইঞ্চি পটিং, 2 ইঞ্চি পটে যে পটিং সেই পটিং মে মাস থেকে শুরু করে দেওয়া হবে। তো আশা করি এই সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু এবং যারা চন্দ্রমল্লিকাকে ভালোবাসেন, যারা ভাবছেন এবছর তো পারলাম না বা সময় করে উঠতে পারলাম বা পারলাম না বা দেরি হয়ে গেল, তারা অবশ্যই আগামী বছর মে মাস থেকে আমার সঙ্গে শুরু করুন। আশা করি খুব ভালো চন্দ্রমল্লিকা আমরা সকলেই করতে পারবো। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।